আজকে আজ ভোর রাতে আমাদের একটা চেকপোস্ট ছিল সপ্তপদী মার্কেটের সামনে, বগুড়ার সদরের যে সাত মাথা মোড় রয়েছে সেখানে সপ্তপদী মার্কেটের সামনে ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহনের একটি গাড়ি পৌঁছালে আমাদের পুলিশ সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এই গাড়িতে যায়, শ্যামলী পরিবহন গাড়িতে যায় এবং সেখানে দুইজন অজ্ঞান ও মলমপট্টির সদস্যকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে অজ্ঞান করার এবং চেতনা নাশ করার মতো বিভিন্ন রকমের দ্রব্য পাওয়া যায়। খাবার ছিল, তাদের পান ছিল এবং অন্যান্য গুল জর্দা এসব ছিল, এগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং তারা কৌশলে এবং ফুসলিয়ে এই গাড়ির তিনজন যাত্রীকে এসব খাওয়ায় এবং তারা অজ্ঞান হয়ে পড়ে। আমাদের পুলিশ তৎপর ছিল বলেই তাদের কাছ তাদেরকে আমরা সেই যারা অজ্ঞান হয়ে পড়ে তাদেরকে আমরা উদ্ধার করে শহীদ সজীব মেঘ মেডিকেল কলেজে আমরা ভর্তি করার ব্যবস্থা করে দিই এবং ইতিমধ্যে এই যে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তারা বাগেরহাট জেলা থেকে আগত, এদের একটি গ্রুপ রয়েছে। আমরা মামলা কিছুক্ষণের মধ্যে মামলা রুজু হয়ে গেলে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং বিজ্ঞ আদালতকে অনুরোধ করব রিমান্ড মঞ্জুর করার জন্য, যাতে তারা তাদের সাথে কারা জড়িত, কীভাবে তারা এই কাজগুলো করছে, অজ্ঞান করছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। এই যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এরা পেশাদার অজ্ঞান এবং চেতনানাশক পার্টির সদস্য, মলম পার্টির সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, তার মধ্যে যশোর, পিরোজপুর, ঢাকাতে তাদের এই মামলাগুলো তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মাদক মামলা পাশাপাশি অজ্ঞান চেতনা অজ্ঞান মলম পার্টির সংক্রান্ত যে মামলাগুলো এইগুলো তাদের বিরুদ্ধে রয়েছে। তাদের প্ল্যান আসলে ছিল এভাবে অনেক নিরীহ মানুষকে তাদের অজ্ঞান করা এবং তাদের সম্পদ লুণ্ঠন করা,